এতটুকু আমি বলতে পারি যে প্রতিটি ক্ষেত্রে এই মন্ত্রণালয়ের অধীনে যেখানে যেখানে আমার সুযোগ আছে আমি সেখানে এক ধরনের স্বচ্ছতা এবং পেশাদারিত্ব আনার চেষ্টা করব। এবং এটা ইতিমধ্যে আমি এই ধরনের একটা মেসেজ পুরো মন্ত্রণালয় সবাই পেয়ে গেছে মোটামুটি, এবং আমি এই ধরনের মেসেজও দিয়েছি যে সকল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমি নিজেও থাকতে চাই না, থাকতে চাই না এই অর্থে যে আমি যদি একটা পেশাদারিত্বের সাথে একটা কমিটি তৈরি হয় যেখানে প্রতিনিধিত্ব থাকে সবার এবং স্বচ্ছতার সাথে যদি সিদ্ধান্ত গ্রহণ হয়, সেক্ষেত্রে কেন মন্ত্রণালয়ের প্রধান হিসেবে আমার ওখানে নাক গলাতে হবে? আমি মনে করি না এটার প্রয়োজন আছে। এটার আরেকটি কারণ বলি, কারণ এই মন্ত্রণালয়ের তথ্য নিয়ে কিন্তু দুই ধরনের ব্যাপার আছে, একটা স্ট্র্যাটেজিক কৌশলগত আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। তো আমি যদি সারাক্ষণ অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলোতে এনগেজ থাকি তাহলে আমার যে স্ট্র্যাটেজিক যে জায়গা সেইখানে আমরা এই যে দিনটা বদলে যাচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, এগুলোকে নিয়ে চিন্তা করব কখন? তাহলে এই চিন্তা করে সেগুলোকে মোকাবেলা করার রাস্তা বের করব কখন? মানে আমি যেটা মনে করি যে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিতে গেলে চিন্তা করার জন্য কিছু সময় বরাদ্দ রাখতে হবে নিজের জন্য, চিন্তা করাটাও একটা কাজ। তো সারাক্ষণ যদি আমি সব কিছুতে ঢুকে যাই, প্রত্যেকটা কমিটিতে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণে, তখন কিন্তু আমি ওই গোড়ার জায়গাতে, ফান্ডামেন্টাল জায়গা, মৌলিক জায়গাগুলোতে সমাধান বের করার ক্ষেত্রে আসলে চিন্তা করা বা সেগুলো নিয়ে কাজ করার সুযোগ হবে না। আপনারা যারা আমাকে জানেন দীর্ঘ সময় ধরে, আপনারা জানেন যে আমি কৌশলগত বিষয়গুলো নিয়ে বেশি চিন্তা করি এবং সেগুলো নিয়ে সমাধান বের করার চেষ্টা করি। তবে একটা জিনিস হচ্ছে যে অনেক বিষয় আছে যেখানে আমরা সবাই একমত। যেমন আমি অনেকের সাথে এর মধ্যে আমার কথা হয়েছে যারা সবসময় নট নেসেসারিলি রাজনৈতিকভাবে আমাদের সাথে খুবই যে বন্ধুত্বপূর্ণ, মানে বন্ধুভাবা সম্পন্ন এরকম নন, তাদের সাথেও কথা হয়েছে, যাদের সাথে আমাদের তর্ক হয় তাদের সাথেও কথা হয়েছে। তো আমি একটা জিনিস এভাবে মানে বললাম যে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা দরকার, এ ব্যাপারে এই সমাজে কারো কোনো দ্বিমত নাই। দ্বিতীয় হচ্ছে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতাটা যতটা দরকার ঠিক অতটুকুই অপতথ্যকে দমন করা দরকার, এ ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই, কেউ কিন্তু বলছে না এটা নিয়ে দ্বিমত আছে। একই সাথে অপতথ্য যে এই সমাজে আছে, গুজব, রুমার, ডিসইনফরমেশন, এ ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। তো তিনটাই যদি সত্যি হয় এবং আমরা সব একমত হই, তাহলে এইটা দমন করার উপায় আমরা সবাই কেন খুঁজে বের করছি না? তাহলে কি আমরা, আমাদের মধ্যে অনেকেই, মানে আমি সহ এভাবে বলি যে সামনে এক কথা বলছি পিছে আর এক কথা বলছি, কাজে আমরা যেটা বলবো সামনে পিছে সমান কথা বলতে হবে, তাহলে পেশাদারিত্ব আনা যাবে, স্বচ্ছতা আনা যাবে। ওই অনেস্টিটা আমাদের সবার মধ্যে থাকা খুবই প্রয়োজন। আমি সেটা দেখাতে চাই এবং সেখানে আপনাদের সহযোগিতা চাই। আরেকটি বিষয় হচ্ছে যে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে র্যাশনাল বা যুক্তি কিন্তু তার ফান্ডামেন্টাল জায়গায় থাকতে হবে। মানে অনেক, প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে দেখবেন অনেক স্টেক হোল্ডার থাকে, সকল স্টেক হোল্ডার সকল সিদ্ধান্তের যে আউটকাম তাতে একইভাবে খুশি হতে পারে না। আমি একটা এক্সাম্পল দিই ক্লাসের লেকচার দেওয়ার সময়, এবার আমি নিজে এমপি হওয়ার পরে অনুধাবন করলাম, আমার সত্রের অধীনে অনেকগুলো বস্তি এলাকা আছে, এর মধ্যে ভাষানটেক এলাকায় ওগুলো তো আগে ডোবা নালা এরকম ছিল, তো একটা নালার মতন আছে যেখানে সারাদিন ধরে লোকজন পারাপার হয়, গরিব দরিদ্র মানুষ। তো ওইখানে পারাপার হওয়ার জন্য কিছু নৌকার ব্যবস্থা আছে যারা এই ব্যবস্থাটা করেছে। তো যেতে 10 টাকা, আসতে 10 টাকা, 20 টাকা একজনের খরচ হয় পার ডে। তো সে হয়তো 150 টাকা ইনকাম করে, তো এই 20 টাকা তার জন্য তো অনেক টাকা। তো আমাকে স্থানীয়ভাবে খবর দিল যে এখানে একটা, যদি কাঠ দিয়ে একটা সেতু বানিয়ে দেওয়া যায়, এটা খুব বেশি খরচ না, আমি টিআর থেকে টাকা নিয়ে করতে পারি, তাহলে কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। তো অ্যাপারেন্টলি শুনে মনে হলো কি সহজ সিদ্ধান্ত, কেন করা যাচ্ছে না, করে ফেলবো কালকে। তারপরে দেখা গেল বিভিন্ন জায়গা থেকে বাধা আসা শুরু করলো। কেন? প্রাথমিকভাবে যারা এই যে নৌকা দিয়ে পারাপার করে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা তো এই সিদ্ধান্তে স্টেক হোল্ডার, যারা অখুশি হচ্ছে। সবাই খুশি হবে না কখনো, সিদ্ধান্তটা নিতে হবে দিন শেষে বৃহত্তর স্বার্থে, সবার স্বার্থে, যেটা ভবিষ্যতে দীর্ঘমেয়াদে যেটা ভালো সেটা। কিন্তু কোনো সিদ্ধান্ত নিয়ে সবাইকে আমরা কেউ খুশি করতে পারবো না। এবং কোথায় রেজিস্ট্যান্স আসছে, যেহেতু ওখানে পারাপারের ক্ষেত্রে কিছু বাণিজ্যিক বিষয় আছে, এখানে কিছু কিছু স্বার্থের বিষয় থেকে যায়, আমরা কিন্তু সামাজিকভাবে কেউ স্বার্থের ঊর্ধ্বে না দিন শেষে। তো এই সব কিছুকে ব্যালেন্স করে বেস্ট পসিবল সিদ্ধান্ত কীভাবে নেওয়া যায়, যাতে করে আমরা পেশাদারিত্ব আরও আনতে পারি, স্বচ্ছতা আনতে পারি এবং প্রত্যেকটি সিদ্ধান্তের পেছন দিকে যদি অনেস্টি থাকে। আপনাদেরকে একটা এক্সাম্পল দিই,
এর মধ্যে আমি বেশ কিছু কমিটিগুলো নিয়ে দেখেছি, আলাপ করেছি এবং বোঝার চেষ্টা করেছি। আমি নাম বলবো না এক্স্যাক্টলি কোনটা, বিশেষ একটি কমিটিতে আমি দেখেছি ওখানে সাংবাদিক সমাজ থেকে, কমিউনিটি থেকে কোনো প্রতিনিধিত্ব নাই। তারপরে আমি বলেছি যে ওখানে আমি একজন ইন্ডাস্ট্রি থেকে একজনকে দিতে চাই, কারণ এরকম একটি সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে তো মানে প্রশাসনিকভাবে ইভেন আমিও যতই আমার বেস্ট পসিবল মানে ব্রেন খাটাই না কেন, এখানে আসলে ওই প্রতিনিধিত্বটা দরকার। তারপরে সেই সিদ্ধান্তটা আমরা থামিয়ে রেখে আমরা খুঁজছি যে কিভাবে একজনকে এখানে প্রতিনিধি হিসেবে দেওয়া যায়, এবং সেটা কিন্তু আমি নিয়েছি এই সিদ্ধান্ত স্বচ্ছতার স্বার্থে। আমার কথা হলো যে সিদ্ধান্ত যদি পরিষ্কার থাকে, সবার কাছে ওপেন থাকে, সব কিছুতে করে ফেলতে পারবো সেটাও কিন্তু আমি দাবি করছি না, কিন্তু আমি পূর্ণাঙ্গ এফোর্ট দিব এবং আপনাদের সহযোগিতা চাই। আই হ্যাভ নাথিং টু লুজ আমার এখানে আই হ্যাভ নাথিং টু গেইন। হোয়াট আই ওয়ান্ট টু ডু, আমি সিম্পলি বলি কিছু জায়গাতে আমি মৌলিক পরিবর্তন সত্যি সত্যি আনতে চাই, সুযোগ যেহেতু পেয়েছি আপনারা আশা করি আমাকে এই সহযোগিতাটা করবেন। এবং আমার এই ধরনের কোনো ইন্টেনশন নাই যে সব কিছুতে আমি আমার মাথা ঢুকাবো। আমি চাই, আমি চিন্তা করব স্ট্র্যাটেজিক জায়গা থেকে আমার দেশের ওপরে যে ধরনের আক্রমণ আসছে, মোড়লরা যে ধরনের অপতথ্য ছড়িয়ে কি করে, এরা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে। কি করে জানেন, প্রথমে তারা কিছু এনজিওকে টাকা পয়সা দেবে, তাদেরকে দিয়ে দেয় সো কল কিছু রিসার্চ করাবে, সেখান থেকে একটা সংবাদ সম্মেলন করে কিছু তথ্য আনবে, তারপরে তাদেরই ইনভেস্টমেন্টে কিছু গণমাধ্যমের মধ্যে কিছু আউটলেট তৈরি করবে, সেখানে আবার সেখান থেকে রেফারেন্স ক্রিয়েট করবে, এভাবে করতে করতে একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করে ফেলবে, করে সেইটা নিয়ে আবার একটা সিদ্ধান্ত নিয়ে আপনার উপরে স্যাংশন চাপাবে। এই ধরনের একটা সাইকেলের মধ্যে কিন্তু আমরা আছি। এটা কিন্তু একবারে আমি যেটা বলছি এটা গল্প না, মানে আরও বিস্তারিত আমি বলতে পারি, এগুলো তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। তো এই যে এটাকে আমরা ফাইট আউট করব, নাকি আমি ক্ষুদ্র ক্ষুদ্র সিদ্ধান্তের মধ্যে আমার মাথা ঢুকাবো? আমাদের যদি কমিটি বডিগুলি ট্রান্সপারেন্ট থাকে, পেশাদারিত্ব থাকে, সকলের প্রতিনিধিত্ব থাকে, তাহলে তো সব কিছুতে একবারে টপ থেকে মাথা ঢুকানো আসলে প্রয়োজন নাই, সত্যি কথা বলতে আমি যেটা বুঝাই। এবং সকল সেকশনের ক্রস অ্যাক্রস দ্য বোর্ড যদি প্রতিনিধিত্ব থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সিদ্ধান্তগুলি আরও প্রফেশনাল নেওয়া দরকার। অনেস্টি, প্রফেশনালিজম, এগুলো খুবই দরকার, অ্যান্ড স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, আমি তিনটাতে জেনুইনলি বিশ্বাস করি। কারণ এই তিনটা যদি আসে, তাহলে আমি ব্যক্তিগতভাবে এতটুকু আপনার বিশ্বাস রাখবেন, আই হ্যাভ নাথিং টু লুজ, আমার শুধু লাভ আছে। লাভ হচ্ছে তাহলে আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ নিটিগ্রিটিসে সময় কম দিতে হবে, আমি বিগার ফাইটটা করতে পারবো, যে ফাইটটা আমি আসলে সবসময় করে আসছি, এবং ওইটাই কিন্তু আমার মূল রাজনীতি। আমাকে অনেকে বলেছে আপনি এই কিছুদিনের মধ্যে দুবার এমপি হয়েছেন, দলের কেন্দ্রীয় কমিটিতে গেছেন, আবার এখন মন্ত্রী মানে প্রতিমন্ত্রী হলেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তা আমি বলেছি দেখুন, আমি কোন পদে আছি এটা আমি চিন্তাই করি না, আমার মূল লড়াইটা ওই একটা জায়গায়, আমি ওই পদটাই আমার মূল পদ, বঙ্গবন্ধু সৈনিক মুক্তিযুদ্ধের চেতনার জন্য আমি ফাইট করছি, কোথায় কীভাবে আছে, আজকে আছে কালকে না, দ্যাটস এ ডিফারেন্ট ইয়ার। কিন্তু আমাদের যে ওই মূল লড়াইটাতে আমি ফোকাসটা বেশি করতে চাই, এখানে আপনাদের সহযোগিতা চাই। আর এটা এখন তথ্যের একটা বিশাল গুরুত্ব চলে আসছে। আজকে ক্যাবিনেটে মিটিং হলো, মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে অনেকগুলো, দেখেন কিছুদিন আগে এই কংগ্রেসম্যান কতগুলো একটা বিশাল নাম্বার দিয়ে দিয়েছে যে এতগুলি অপোজিশনের নাকি অ্যারেস্ট করা হয়েছে, কিভাবে পেলো এই নাম্বারটা? আমরা এখন জিজ্ঞেস করবো যে আপনারা বলেন, আপনারা যে বললেন 20,000-25,000 অ্যারেস্টেড আছে, তো একটু লিস্টটা দেন, আপনি কিসের ভিত্তিতে বললেন, কি করে এটা হয় জানেন? যে যখন তারা এইটা নিয়ে অপপ্রচার করতে থাকে, বিভিন্ন মিডিয়া আউটলেট ক্যারি করে, হয়তো কোট করে করে, সেটাই রেফারেন্স হয়ে যায়, সেটা থেকে তারা চিঠি লিখে বসে, তারপর একটা ক্ষেত্র প্রস্তুত করে ওইটাকে ঘিরে কিভাবে মানে একটা আমাদেরকে বিপদে ফেলার একটা চেষ্টা। তো এই ফাইটটাতে আমাদের খুবই সতর্ক হয়ে থাকা দরকার। আমি যেটা মাননীয় প্রধানমন্ত্রী বললেন, এবং যে কারণে আমি একটা চিন্তা করেছি যে যত আমাদের পিআরও আছে মন্ত্রণালয় ভিত্তিক, পাবলিক রিলেশন অফিসার, তাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এবং আজকের বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম কীভাবে হ্যান্ডেল করতে হয় সেগুলো নিয়ে আজকে আইসিটি অ্যান্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির সাথে কথা বলেছি, এটা তারা করছে, উদ্যোগ নিয়েছে, এবং আমি আন্ত মন্ত্রণালয় পিআরওদের মধ্যে সেই লেভেলে একটা কোলাবোরেশনের বডি ক্রিয়েট করতে চাই, যাতে ইনফরমেশন খুব কুইকলি আমরা এক্সচেঞ্জ করতে পারি। কারণ আমাদের নিজেদেরও কিছু ক্রিটিসিজম করতে হবে, আবার মানে সরকারি পর্যায়ে আমাদের জায়গা থেকে সেলফ ক্রিটিসিজমটা দরকার। ধরেন আমি যদি খুব কুইকলি একটা তথ্য অ্যাভেলেবল করতে না পারি, তাহলে আপনি তথ্যটা পাবেন কোথায়? কাজে আমাদের এই জায়গাতেও আমি মনে করি কিছু ঘাটতি আছে, সেখানে আমি ফোকাস করতে চাই। এবং আমি মনে করি কোথাও ব্যর্থতা বা ভুল থাকলে সেটা অ্যাডমিট করার মধ্যে কিন্তু ছোট হওয়ার কিছু নাই,
এবং আমি সেখান থেকে শিক্ষা নিয়ে আরও আগেতে চাই। সো আমাদের এখানে একটা ব্যাপার আছে, ট্রেডিশনালি সরকার আসলে অপারেট করে আসছে সেই যে কলোনিয়াল লেগেসি, আমাদের ব্যুরোক্রেটিক এই সিস্টেম তো ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছে পাকিস্তানি আমল, বাংলাদেশে এই 50 বছরের মধ্যে মিলিটারি ইন্টারভেনশন কু কত কিছু, তারপরে গণতন্ত্রের পুনরুদ্ধার, কিন্তু কিছু জায়গাতে আমাদের ওই ওই লেগেসিটা আছে। সেটা হচ্ছে যে আমরা মানে শুধু কাজে ফোকাস করি কিন্তু কমিউনিকেশনে ফোকাস একটু কম। এখন কমিউনিকেশন যে এত ইম্পর্ট্যান্ট হয়ে গেছে গ্লোবালি, সেই জায়গাটা অনুধাবন করার বিষয় আছে, ট্রেনিংয়ের ব্যাপার আছে, স্কিলসের ব্যাপার আছে, শুধু সরকারের না প্রাইভেট সেক্টরেরও আছে, এবং গভর্নমেন্টের অবশ্যই এখানে অনেক কন্ট্রিবিউট করার সুযোগ আছে। আমি আপনার সাথে একমত যেটা আপনি বললেন। তো রিসোর্সের মধ্যে ফরিদ ভাই একটা খুবই দামি কথা বললেন, যেটা আমারও আমি অনুধাবন করেছি, রিসোর্স আছে কিন্তু এটা প্রপারলি ফুললি অনেক ক্ষেত্রে আমরা ইউটিলাইজ করতে ব্যর্থ হয়েছে। এটা আমাদের ফুল ইউটিলাইজেশন দরকার, তাহলে আউটপুট আরও বেশি আমরা বের করতে পারবো। তো সেই প্রত্যেকটি ক্ষেত্রেই আমি আপনাদের একেবারে অনেস্ট কি বলবো কোঅপারেশনটা চাই, যদি আপনারা সেই আমার সাথে থাকেন আমরা ওই কাজগুলি করতে চাই। আর বাকি যে বিষয়গুলি বললেন সেগুলো অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু বিষয়গুলো আমি দেখব, নীতিগতভাবে আমি আপনাদের সাথে একমত হচ্ছি নাম পরিবর্তন, তারপরে এটার যে ভবন এই বিষয়গুলো, কিন্তু যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো আমি জানি না, কিছু কিছু জায়গায় ইভেন মানে আপনি মন্ত্রী প্রতিমন্ত্রী হলেও হাত বাঁধা থাকে, কতটুকু আমার হাত বাঁধা আছে একটু একটু খুঁজে দেখি, তারপরে কতটুকু সেই সেগুলো আমি খুলতে পারবো, যতটুকু সুযোগ আছে পুরোটাই আমি চেষ্টা করবো একবারে নিশ্চিতভাবে।